থর ভার্সেস ব্ল্যাক অ্যাডাম, বন্ধুরা এল হইতে কে জিততে পারে আপনারা কি তা জানতে চান? যদি জানতে চান ভিডিওটি আমার সাথে সম্পূর্ণ দেখতে হবে। একদিকে রয়েছে মার্ভেল ইউনিভার্সের থর, আরেকদিকে রয়েছে ডিসি ইউনিভার্সের ব্ল্যাক অ্যাডাম। বন্ধুরা সবথেকে পাওয়ারফুল ভিলেন হচ্ছে ব্ল্যাক অ্যাডাম, আর মার্ভেল সিনেম্যাটিক ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল সুপার হিরো হচ্ছে থর। তাহলে বন্ধুরা শেষ পর্যন্ত এলওয়াইতে কে জিতবে, থর নাকি ব্ল্যাক অ্যাডাম, সেটাই জানতে পারবেন যদি ভিডিওটি আমার সাথে স্কিপ না করে সম্পূর্ণ দেখেন। ভিডিওটি যদি আপনারা শর্টস থেকে দেখে থাকেন তাহলে বন্ধুরা পুরো ভিডিও লিঙ্ক কমেন্ট বক্সে দেওয়া রয়েছে, আর আপনারা যদি ডিরেক্টলি বড় ভিডিও দেখছেন তাহলে বন্ধুরা কোনো কথাই নেই, ভিডিওটিতে লাইক কমেন্ট অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। তো চলুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা প্রথমে আমরা কিছু ইনফরমেশন থরের সম্পর্কে জেনে নেই। থর অনেক শক্তিশালী, তার অনেকগুলো প্রমাণ রয়েছে, তবে সেই প্রমাণের মধ্যে সবথেকে ভালো প্রমাণটা হচ্ছে থর একজন অ্যাসগার্ডিয়ান। থরের কাছে রয়েছে সুপার হিউম্যান স্ট্রেংথ, সুপার হিউম্যান ডিউরেবিলিটি, সুপার হিউম্যান রিফ্লেক্সিভ, সুপার হিউম্যান জাম্প, সুপার হিউম্যান এভরিথিং। এছাড়া থরের কাছে মিউনিয়র এবং স্টোন ব্রেকার নামে দুটি অস্ত্র রয়েছে, এই দুটি অনেক ভয়ঙ্কর অস্ত্র। থর যেহেতু গড অফ থান্ডার, তার ফলে থর লাইটনিংকে অথবা বিদ্যুৎকে কন্ট্রোল করতে পারে এবং ওয়েদার যখন তখন চেঞ্জ করে দিতে পারবে যে কোনো সিচুয়েশনে। থর প্রচণ্ড পাওয়ারফুল এবং প্রচণ্ড ভয়ঙ্কর, যার ফলে থরের একটি হাতুড়ির আঘাতে স্কবিয়া নামক একটি পুরো শহর ধ্বংস হয়ে গিয়েছিল। তাছাড়া এই থর পাওয়ারফুল হাল্কের সাথে লড়াই করেছিল এবং পাওয়ারফুল হাল্কের সাথে লড়াই করে হাল্ককে হারিয়ে দিয়েছিল। হাল্ক যে কতটুকু ভয়ঙ্কর এবং কতটুকু মারাত্মক তা আপনারা সবাই জানেন, সে হালকে হারিয়ে দিয়েছিল থর। হালকের মতোই থর আরও অনেক মানুষকে মেরেছিল, যেই মানুষগুলো হালকের চেয়েও অনেক ভয়ঙ্কর এবং মারাত্মক ছিল, কারণ থরের পাওয়ারের কোনো লিমিট নেই, আনলিমিটেড পাওয়ার রয়েছে থরের কাছে। তাছাড়া থর যদি কোনোভাবে ড্যামেজ হতে পারে অথবা ক্ষতিগ্রস্ত হতে পারে, খুব তাড়াতাড়ি থর নিজেকে নিজে হিল করে ফেলতে পারবে, কারণ তাদের হিলিং ফ্যাক্টরটা খুবই ভালো। তাছাড়া থর পাওয়ার স্টোন এবং নিউট্রিয়েন্ট স্টারের অ্যাটাককে সহ্য করতে পেরেছিল, যে দুটি অ্যাটাকের মাধ্যমে পুরো একটি প্ল্যানেটকে অনায়াসে ধ্বংস করে দেওয়া যেত। এবার আপনারা অবশ্যই বুঝতে পারছেন থর কতটুকু ডিউরেবল এবং কতটুকু পাওয়ারফুল। তাছাড়া অ্যাভেঞ্জার টিমের মধ্যে থর এমন একটি অ্যাভেঞ্জার, যে অ্যাভেঞ্জারটি থ্যানোসের সাথে খুবই হাড্ডাহাড্ডি লড়াই করেছিল এবং থ্যানোসকে প্রায় হারিয়ে ফেলেছিল। থরের সম্পর্কে এই সকল ইনফরমেশন জানার পর আমাদের এখন সময় এসেছে ব্ল্যাক অ্যাডামের সম্পর্কে কিছু ইনফরমেশন জানবো। তার আগে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং ভিডিওটিতে লাইক করে দিন। ব্ল্যাক অ্যাডামের কাছে 7 ইজিপশিয়ান গডের পাওয়ার এবং এবিলিটি রয়েছে। শিউ গডের স্ট্যামিনা, অ্যারো গডের স্পিড, অ্যামন গডের স্ট্রেংথ, জেহুতি গডের উইজডম, অ্যাটন গডের পাওয়ার, সর্বশেষ ম্যান্থু গডের কারেজ। অর্থাৎ বন্ধুরা ব্ল্যাক অ্যাডামের কাছে যতগুলো পাওয়ার এবং এবিলিটি রয়েছে প্রত্যেকটা শাজামের সাথে মিলে যায়। শুধুমাত্র পার্থক্য হচ্ছে এটাই, শাজামের পাওয়ারের সোর্স হচ্ছে গ্রিক গড এবং অ্যাডামের পাওয়ারের সোর্স হচ্ছে ইজিপশিয়ান গড, এতটুকুই পার্থক্য রয়েছে। বাই দ্য ওয়ে বন্ধুরা, আপনারা যদি চান তাহলে আমি ব্ল্যাক অ্যাডাম এবং শাজাম যদি একে অপরের সাথে লড়াই করতো এলোয়েতে কে জিততে পারতো, এই টপিকের উপর ভিডিও তৈরি করব। আপনারা যদি চান তাহলে কমেন্ট বক্সে এখনই আপনার মতামত লিখে আমাকে জানান। ব্ল্যাক অ্যাডাম এতটাই পাওয়ারফুল যে তার উপর যে কোনো ওয়েপেন দিয়ে আঘাত করুক না কেন তার কিছু হবে না, তার বলতে গেলে জিরো ড্যামেজ হবে। সেই ওয়েপেন হতে পারে বন্দুক অথবা ট্যাঙ্ক অথবা নিউক্লিয়ার ওয়েপেন। ব্ল্যাক অ্যাডামের কোনো পার্থক্যই ফেলতে পারবে না এই ওয়েপেনগুলো। বলতে পারেন ব্ল্যাক অ্যাডামের বডিটা ভার্চুয়ালি ইনডিস্ট্রাক্টেবল। এজন্য বন্ধুরা ব্ল্যাক অ্যাডামকে দুনিয়ার সবথেকে অ্যাডভান্স থেকে অ্যাডভান্সতর গানের বুলেট কিছু করতে পারবে না। এই সব কিছু ছাড়া ডক্টর ফেট, যেটা ডিসি ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিশিয়ান, তার লাইটনিং পাওয়ারটাকেও এই ব্ল্যাক অ্যাডাম সহ্য করতে পেরেছিল। তাছাড়া ব্ল্যাক অ্যাডামের কমিক ভার্সনে ডিসি ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল ব্ল্যাক ম্যাজিশিয়ান ডক্টর ফেট তার সবথেকে পাওয়ারফুল লাইটনিং পাওয়ার দিয়েও ব্ল্যাক অ্যাডামকে যখন আক্রমণ করেছিল তা সত্ত্বেও ব্ল্যাক অ্যাডামের কিছুই করতে পারছিল না। এই সব কিছু ছাড়া ব্ল্যাক অ্যাডামের কাছে ফিজিক্যাল প্রচণ্ড পাওয়ার রয়েছে, যেমন বন্ধুরা একটি এয়ারক্রাফট ক্যারিয়ারকে আলগে দিয়ে অ্যাকশন থেকে তুলে অন্য স্থানে ছুড়ে ফেলেছিল, একটি প্ল্যানেট থেকে বড় অ্যাস্ট্রয়েডকে সে ধ্বংস করে দিয়েছিল, ডিসি ইউনিভার্সের মধ্যে সবথেকে পাওয়ারফুল ম্যান ট্যারাম্যানকে টান দিয়ে ছিঁড়ে ফেলেছিল। ব্ল্যাক অ্যাডামের দৌড়ানোর গতি হচ্ছে স্পিড অফ লাইট, অর্থাৎ আলো যত দ্রুত চলতে পারে ঠিক তত দ্রুতই ব্ল্যাক অ্যাডাম দৌড়াতে পারে। তাছাড়া ব্ল্যাক অ্যাডাম থান্ডার ক্ল্যাপ করে পুরো একটি সিটিকে ধ্বংস করে দিয়েছিল। তাছাড়া ব্ল্যাক অ্যাটাম নিজের সুপার লাইটিং পাওয়ার ব্যবহার করে অ্যাটাম স্ম্যাশারকে আবারও জীবিত করে ফেলেছিল। এত পাওয়ার এবং এত এবিলিটি থাকা সত্ত্বেও ব্ল্যাক অ্যাডামের একটা দুর্বলতা ছিল, একটা উইকনেস ছিল, তাও সেটা কমিক বুকে। যখন কমিক বুককে ব্ল্যাক অ্যাডাম শাজাম বলতো তখন ব্ল্যাক অ্যাডাম নিজের অরিজিনাল ফর্মে ফিরে আসতো ম্যান রূপে, এবং তার ম্যান রূপের যে ফর্মটা সেটা হাজার হাজার বছর ধরে বেঁচে ছিল, যার ফলে সে যখনই ম্যান রূপে অর্থাৎ নিজের অরিজিনাল ফর্মে আসতো সে মারা যেত।
তবে লাইভ অ্যাকশন যে মুভিটা রয়েছে সেই মুভির মধ্যে ব্ল্যাক অ্যাডামের কোনো দুর্বলতাই দেখানো হয়নি। লাইভ অ্যাকশন মুভিতে ব্ল্যাক অ্যাডাম যখন চাইতো নিজের ফর্মে আসতে পারত, আবার যখন চাইতো ব্ল্যাক অ্যাডাম ফর্মে যেতে পারত, তার কোনো উইকনেসই রিয়েল লাইফ মুভিতে দেখানো হয়নি। ওকে গাইস, ফাইনালি আমরা থর এবং ব্ল্যাক অ্যাডামের সম্পর্কে ফুল ডিটেলস জানতে পারলাম, আর এখন আমরা জানতে পারবো এলোয়েতে কে জিততে পারে। বন্ধুরা, ব্ল্যাক অ্যাডাম এবং থর দুজনেই খুবই খুবই পাওয়ারফুল, প্রায় সমান সমানই বলতে পারেন। তবে বন্ধুরা, স্পিডের মামলায় অথবা স্পিডের দিক দিয়ে থর একটু পিছিয়ে যাবে, ব্ল্যাক অ্যাডাম একটু এগিয়ে যাবে। তবে ব্যাটল এক্সপিরিয়েন্স দুজনেরই সমান, দুজনেরই বয়স অনেক বেশি এবং দুজনেই অনেক ফাইট করেছে। তবে স্ট্রেংথের কথা যদি আসে তাহলে বন্ধুরা বলতে হবে থর একটু হলেও এগিয়ে থাকবে ব্ল্যাক অ্যাডামের তুলনায়, ব্ল্যাক অ্যাডাম স্ট্রেংথের দিক দিয়ে একটু পিছিয়ে থাকবে। ঠিক সেমই হচ্ছে ডিউরেবিলিটি, তবে ডিউরেবিলিটিতেও ব্ল্যাক অ্যাডাম একটু হলেও পিছিয়ে যাবে, তবে ডিউরেবিলিটিতে থর একটু হলেও এগিয়ে যাবে। কারণ বন্ধুরা, থর একটি স্টারের সম্পূর্ণ এনার্জিটাকে নিজের দেহের ভিতর অ্যাবজর্ব করতে পেরেছিল। অন্যদিকে ব্ল্যাক অ্যাডাম যে ডিউরেবিলিটি খুবই দুর্বল সেটাও নয়, ব্ল্যাক অ্যাডামও খুবই পাওয়ারফুল অ্যাটাককে সহ্য করতে পেরেছিল। তাই বলতে হবে ব্ল্যাক অ্যাডামের ডিউরেবিলিটি ভালো, তবে থরের তুলনায় কম। তবে বন্ধুরা, থরের একটা প্লাস পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে থরের ওয়েপেন মেয়োনিয়ার অথবা স্ট্রং ব্রেকার, যেটা হোক থরের কাছে যদি এই দুটি ওয়েপেনের থেকে একটি ওয়েপেন এসে পড়ে তাহলে থর এলোয়েতে অবশ্যই জিতবে। মেয়োনিয়ার যদি এসে পড়ে তাহলে থর তো অবশ্যই অবশ্যই জিতবে, কারণ এই মেয়োনিয়ার অস্ত্র দিয়ে থর থ্যানোসকেও পর্যন্ত মেরে ফেলতে সক্ষম হয়েছিল, তাহলে তো ব্ল্যাক অ্যাডাম কিছুই না। এজন্য বন্ধুরা, আমার কাছে মনে হচ্ছে এই লড়াইতে থর জিতবে যদি থরের কাছে ওয়েপেন থাকে, আর না হলে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তাহলে এলোয়েতে কে জিততে পারে সেটা বলা খুব মুশকিল হয়ে পড়বে, তবে ওয়েপেন থাকলে থর জিতবে, এটা তো আমার কাছে মনে হচ্ছে। আপনাদের কাছে কি মনে হচ্ছে সেটা এখনই কমেন্ট বক্সে লিখে আমাকে জানাতে ভুলবেন না। আর দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো একটি ভালো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, ভালো রাখেন, সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবেন না।